बालिकाओं पंचायत एलाकाय उन्नयनमूलक काजकर्म एक प्रकार स्तब्ध हुई आछे। दुर्गा चौमोहनी ब्लक पंचायत समिति बालिगांव पंचायत कोनो उन्नयन काजे अनुमोदन दिच्छे ना बोले अभियोग करलेन खोद पंचायत उपप्रधान। फले राज्य सरकार उन्नयनेर सुफल थेके वंचित होच्छेन एलाकार बेनिफिशियारिरा। शारदोत्सवेर आगे एलाकार रास्ताघाट संस्कारेर दाबी जानियेछेन स्थानीयरा। राज्य सर्वत्र उन्नयन यज्ञ चलछे बोले नेता मंत्रीदेर एकटा अंश दाबी करलेओ बालिगांव पंचायत एलाकार उन्नयनमूलक काजकर्म एक प्रकार स्तब्ध हये आछे। दुर्गा चौमोहनी ब्लक ओ पंचायत समिति बालिगांव पंचायतेर कोनो उन्नयन काजे अनुमोदन दिच्छे ना बोले अभियोग करलेन खोद पंचायतेर उपप्रधान अनु मिया। फले राज्य सरकारेर उन्नयनेर सुफल थेके वंचित होच्छेन एलाकार बेनिफिशियारिरा। তিনি পঞ্চায়েত অফিসে বসে গ্রাম প্রধানের সামনে সাংবাদিকদের এই কথা বলেছেন। অনুমিয়া আরো বলেন পঞ্চায়েত থেকে রেজুলেশন করে ব্লক এবং পঞ্চায়েত সমিতির কাছে পাঠিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না তা কেবল ব্লক এবং পঞ্চায়েত সমিতির আধিকারিকরাই বলতে পারবেন। বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম বিশেষ করে আমাদের বিভিন্ন পঞ্চায়েতে আমরা লক্ষ্য করছি যে সেখানে হাঁস মুরগ ছাগল এ সমস্ত শূকর এই সমস্ত স্কিমগুলো দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের বালিগাঁও পঞ্চায়েতে আজ পর্যন্ত এই ধরনের কোনো স্কিম এখনো আসেনি। এছাড়া যে ফিশারিজ ডিপার্টমেন্ট থেকেও অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা পাই না। কী কারণে আমরা পাই না সেটা আমরা বুঝতে পারছি না। তাই আমরা আশা করব আগামী দিন যাতে আমাদের পঞ্চায়েতে কিছুদিনের মধ্যে যাতে ওই হাঁস মুরগ ছাগল শূকর এ সমস্ত যেগুলো প্রজেক্ট রয়েছে বেনিফিশিয়ারিদেরকে আমরা যাতে দিতে পারি এগুলো যাতে সমিতি থেকে আসে সেটা আমি আশা রাখছি। তো এর জন্য আপনারা প্রপোজাল পাঠিয়েছেন ইয়েতে পঞ্চায়েত সমিতি এবং সমিতিতে ব্লকে সমস্ত জন্য পাওয়ার জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি, কিন্তু সেই প্রপোজালগুলো কোনো কাজ হচ্ছে না বা সেগুলোকে কোনো মূল্যায়ন। এদিকে গ্রামের মহিলারা অভিযোগ করেছেন বিপজ্জনক অবস্থায় ভেঙে পড়ে আছে দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত বালিগাঁও পঞ্চায়েতের মধ্যে বালিগাঁও গ্রামের রাস্তার উপর ছড়ার উপর নির্মিত কালভার্ট। গ্রামবাসী দিবারাত্র প্রাণীর ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গ্রামের মহিলাদের অভিযোগ সামনেই বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা, তাই পুজোর আগে যেন কালভার্ট মেরামত করা হয়। বালিগাঁও পঞ্চায়েতের অধীন হাইস্কুলের পাশ দিয়ে রাস্তা চলে গেছে মধ্য বালিগাঁও গ্রামের দিকে। এই রাস্তায় আবার লিংক রয়েছে নোয়াগাঁও পঞ্চায়েতে যাবার। প্রতিদিনই গুরুত্বপূর্ণ রাস্তা ধরে হাজার হাজার মানুষ স্কুল কলেজে হাট বাজার অফিস আদালত হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ কাজে যাতায়াত করেন। হাইস্কুলের এই দক্ষিণ অংশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তায় দিয়ে এটা মধ্য বালিগাঁও মানে ঢুকছে, মধ্য বালিগাঁও পাড়া এটা হয় মধ্য পাড়া। আচ্ছা, এখানে ঢুকছে, এইখানে কিন্তু দুই আড়াইশো লোকের বসবাস। আমরা সবাই কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া, এরপর আমাদের ছেলে মেয়েরাও স্কুলও যায়। মানে অনেক সময় আমরা বই লাগে, আজকে দেড় মাস হয়েছে আমরা এই জলের ধাক্কায় এই কারবারটা এরকম ভাঙা পড়ছে, কিন্তু এখানে বাইকও অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেলও অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন তো আমরা খুব অসুবিধায় আছি, সামনে আইতেছে পূজা, এখন পূজার সময় যদি এই রাস্তাতে এই অবস্থা থাকে আমরার বাঙালির একটা উৎসব, রাত্রেও যাইব মানুষ দিনও যাইব, মানে কিভাবে যাইব। গত দেড় মাস আগে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় জলের স্রোতে ওই রাস্তায় ছড়ার উপর নির্মিত কালভার্টের একটা অংশের মাটি সরে গিয়ে ভেঙে পড়ে বিপদজনক অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে এই রাস্তা ধরে গ্রামের মহিলা পুরুষ প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিনের কাজে যেতে বাধ্য হচ্ছেন। তাছাড়া দিনের আলোতে যেমন তেমন, সন্ধ্যার পর এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী ক্লাবের ছেলেরা দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রায় দেড় মাস এই জলের ধাক্কায় ভাঙা গেছে, ভাঙা জমানের পথে তো এখানে কোনো ছোটো ছোটো ফুলাবান বাচ্চা ফুলান স্কুলে আসা যাওয়ার খুব অসুবিধা দিতেছে, প্লাস কলেজে ফুলাবান আসা যাওয়া করে। দিনের বেলা যে মানে চলাচল করতে পারতেছে, রাত্রেবেলা এখানে দুই তিনটা অ্যাক্সিডেন্ট হয়ে আসছে, কেউ বাইক নিয়ে পড়ছে কোমর ভাঙছে, কেউ বয়স্ক মানুষ যারা রাত্রেবেলা চোখে দেখে না তারাও দুই তিনজন পড়ছে। কেন এখানে এই বালিগাঁও ক্লাবের এই পঞ্চায়েতের এই ক্লাবের ফুলাবানে আইয়া তারা এখান থেকে উদ্ধার করছে। আচ্ছা, আমার দাবি এক নয়, আমিও নগর মানুষ, কিন্তু এই রাস্তার উপর দিয়ে প্রায় আড়াইশো পরিবার লোক আমরা যাতায়াত করি সবসময়। তার মতো এই যে এই রাস্তাটা সামনে দুর্গাপূজা, এর আগে যেভাবেই হোক যাতে সরকার আমরা এই কাজটা। স্থানীয়রা অভিযোগ করেন দুর্গাপূজার আগে যদি এলাকার রাস্তাঘাট এবং কালভার্ট মেরামত না করা হয় তাহলে এলাকার নাগরিকরা আন্দোলনে যেতে বাধ্য হবেন।
তবে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ব্লক আধিকারিকরা এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।